আজকে এই জন্টেসটা নিয়ে একটু বের হইছি। এই ছোট বাইকগুলা ইউজুয়ালি সিটির জন্য খুব মজার বাইক হয়। আর রেড লাইন, দ্যাটস নট গুড। ডুয়েল চ্যানেল এবিএস বোশের, এটা প্রবাবলি এই বাইকের মোস্ট গুড পার্ট। আসসালামু আলাইকুম পিপল, কি অবস্থা সবার? আজকে এই জন্টেসটা নিয়ে একটু বের হইছি। আজকে এটা দিয়ে টুকটাক সিটি রাইড করব। আর এই ছোট বাইকগুলা ইউজুয়ালি সিটির জন্য খুব মজার বাইক হয়, সেটাই আজকে একটু দেখব। এগুলোর কন্ট্রোলিং অনেক ভালো থাকে, তো দেখি আজকে আমার সিটি রাইডের চিপা চাপার এক্সপিরিয়েন্স কী হয়। এই বাইকটা কিছুদিন ধরে আমি ইউজ করতেছি, সো ফার গুড। আর ফাইনালি কিছুদিনের ভিতরে এটার একটা রিভিউ পার্ট আসবে ইনশাল্লাহ, ফুল রিভিউ, মোটামুটি সব কিছু কমপ্লিট, জাস্ট ফ্রি টাইমেই শ্যুট করে ফেলবো ইনশাল্লাহ। আজকে জাস্ট এটার একটা পাওয়ার সেগমেন্ট দেখব, আর সিটি রাইডে এটা আসলে কতটুকু প্রিফারেবল সেটাও আজকে একটু দেখব। এই বাইকের হাইওয়ে রাইড এর এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, আমার বন্ধু এই বাইক দিয়ে বান্দরবন থেকে ট্যুর দিয়ে আসছে, সো ওই এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। সিটি রাইডের এক্সপিরিয়েন্স আমার টুকটাক হয়েছে, বাট আজকের এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা জিনিস মানে বলতেই হয়, এই বাইকটার সাসপেনশনস আর গুড। অনেক রিভিউতে যদিও আমি দেখছি অনেকের সাথে আমার মতের মিল আছে, আসলে অনেকেই বলছে পিছনের সাসপেনশনটা খুব একটা ভালো না, বাট আমি খুব একটা অ্যাগ্রি হইতে পারতেছি না, বিকজ আমি আমার পার্সোনাল লাইফে হর্নেট চালাই যেটার সাসপেনশন জোস। আর এইটাতে কিছু কিছু জায়গায় সাসপেনশন আমার কাছ থেকে হর্নেটের চেয়েও বেটার মনে হয়েছে, যেটা হওয়ার কথা না। স্পোর্টস বাইকগুলোতে সাসপেনশন স্টিফ থাকে, এইটাই নিয়ম, এটাই হয়, বাট এখানে একটু অন্যরকম দেখতেছি আর কি। ফ্রন্টও এটা এমনিই জোস একটা সাসপেনশন দেওয়া ফ্রন্টে, ব্যাক সাসপেনশনটা অনেকেই বলছে নট কোয়াইট গুড, বাট আমার কাছে ভালোই তো লাগে। এই যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা এক্সট্রিম খারাপ রাস্তা, আসলে মানে অন রোডের ভিতরে অফ রোডের স্বাদ, আর এখানেও বেশ ভালোই পারফরমেন্স এটার। ঝাঁকি লাগতেছে না তা না, বাট রাস্তা এবং আমার স্পিডের তুলনায় কমই আছে। এটা রাস্তা ঠিক করার বেলায় নাই, সকালবেলা আসলেই হচ্ছে সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে পুরো রাস্তাটাতে পানি ছিটাবে। এখানে যে খুব ধুলা এরকম কিন্তু না, আপাতত না, এরকম এতটা ধুলা হয় না, বাট এই ধুলার চেয়ে আমার কাছে বেশি প্রবলেম হয় যখন তার এই যে পানি স্প্রে করে যায়। ধুলা তো ধুলা, এই কাদা তো বাইকে লেগে থাকে, এটা তো পরিষ্কার আমাদেরই করতে হয়, সো আমার কাছে আসলে কাদার চেয়ে ধুলা বেশি প্রেফারেবল। পানি দিয়ে রাস্তাটার একদম মানে নদী বানায় ফেলছে। আর এমনিতেই হচ্ছে এই বাইকের আর একটা ছোট একটা সমস্যা আছে, পিছন সাইডটা তো আপনারা দেখছেন, পিছনের হচ্ছে এটার মাডগার্ড কম, ছোট মাডগার্ড স্পোর্টস বাইকে যেরকম থাকে, এই জন্য এখানে কিন্তু কাদা ছিটে। হ্যাঁ, মানে এমন না যে কাদা ছিটে আপনার গায়ে লাগবে, বাট বাইক ভালোই নোংরা হয়, এই জন্য পানি আমি যতটুকু পসিবল অ্যাভয়েড করি, বাট দেখা যাচ্ছে অ্যাভয়েড করার খুব একটা ওয়ে নাই। আর এখানে এই যে একটা প্রবলেম, সি এই রাস্তা খালি থাকলে একটা প্রবলেম হয় কি জানেন, রাস্তা খালি থাকলে না রাস্তায় ট্রাফিক থাকে না, মানে ট্রাফিক সার্জেন্ট থাকে না, এটা একটু রিস্কি আসলে, কারণ আমার জানার মতে যত অ্যাক্সিডেন্ট হয় খালি রাস্তাতেই হয়। জ্যাম ট্যামের সময় এরা বেশ কাজ করে, যদিও ট্রাফিক সার্জেন্ট এমনিতেও অনেক কাজ করে, এরাও খুব পরিশ্রমী লোক, আসলেই পরিশ্রমী লোক। এই মানে আপনি যতই বকা দেন গালি দেন যাই করেন না কেন, আপনার সাথে হয়তো বা কোনো এক্সপিরিয়েন্স আছে সার্জেন্টের খারাপ এক্সপিরিয়েন্স, এই জন্য আমরা এটা করি বা বলি,
But actually, এরা কিন্তু খুব টাফ একটা জব করে আসলেই টাফ জব এই রোড বৃষ্টির ভিতরে দাঁড়ায় দাঁড়ায় জব করে এটা মানে সবাই পারবে না আই গেস আচ্ছা এখানে যেহেতু আসছি এই রাস্তাটা একটু ফ্রি এখানে আমি একটা জিনিস দেখব এইটার গিয়ার রেশিও এই বাইকটার গিয়ার রেশিও একটু কম মানে আমাকে বারবার শিফট করতে হয় তো এখানে আমি একটু পাওয়ার আপ করব পাওয়ার আপ করে গিয়ার শিফটিংটা দেখব যে এখন হচ্ছে 3 নাম্বার গিয়ারে আছে 6 নাম্বার আরপিএম এ স্পিড কিন্তু মাত্র 50 হ্যাঁ লেটস এটা একটু বাজায় দেখি ফার্স্ট রেড লাইট সেকেন্ড রেড লাইট থার্ড রেড লাইট That's not good. Speed up করতে গেলে আমার যদি 5 নাম্বার গিয়ারে 100 ক্রস করে আর এখন 6 নাম্বার গিয়ারে আমাকে আনতে হইছেছি 105 এর পরে আমাকে গিয়ারে শিফট করে 6 নাম্বারে নিয়ে আসতে হইছে বাট ইটস আ লিটল বিট শর্ট রাইট আমি কিন্তু আমার হর্নেটেও 4 নাম্বার গিয়ারেই আমি মোটামুটি 108-109 দশও মাঝে মাঝে ক্রস করতে পারি ইয়েস অফকোর্স ইন রেড লাইন আর এইখানে কিন্তু আমার 5 নাম্বার গিয়ারের রেড লাইন ছিল 105 5 নাম্বার গিয়ারে সো ভালো লাগলো না আর কি ব্যাপারটা গিয়ার রেশিওটা একটু লং হইলে চালায় মজা পাওয়া যায় স্মুথ একটা ব্যাপার আছে না আসলে আপনি ক্রুজিং করতেছেন স্মুথনেসের একটা ব্যাপার আছে না লং গিয়ারসের মজা হচ্ছে আপনি চিল মুডে গাড়ি চালাইতে পারেন লাইক আপনি থ্রোটল ধরে রাখছেন প্যারা টেরা নাই বারবার আপনাকে ক্লাচ প্রেস করে গিয়ার চেঞ্জ করার কোনো ঝামেলা আসলে হয় না ইউজুয়ালি বাট এই বাইকটার এই একটা জিনিস মানে নোটিসেবল আসলে আমাকে বারবার মানে সারাদিন গিয়ারই শিফট করতে হয় গিয়ার রেশিওটা অনেক ছোট বেশ ছোট আর আপনি যদি স্মুথ রাইড করতে চান যেমন এইমাত্র আমি যেটা করছিলাম সেটা ছিল হচ্ছে বাইককে পুশ করা রেড লাইনে নিয়ে টপ করা আমরা যখন আসলে টপ পুশ করি তখন অ্যাকচুয়ালি রেড লাইন ফলো করি নাহলে রেড লাইনে তো আমরা কখনোই যাই না ইটস নট গুড ফর ইউর বাইক ফুয়েলের একটা ব্যাপার তো আছেই প্রচুর ফুয়েল খাবে আর টপ স্পিড আমি কখনো এমনিতেও সমর্থন করি না এটা ছিল জাস্ট মানে একটা আপনাদের দেখানোর জন্য রেঞ্জটা দেখানোর জন্য ইউজুয়ালি আমি খুবই ডিসেন্ট একটা স্পিড ক্যারি করতে ভালোবাসি আর যদি আপনি স্মুথ প্লে করতে চান স্মুথ প্লে মানে হচ্ছে লাইক আমি যেটা হর্নেটে করি বা অনেক ড্রাইভারই এখন যেটা রাস্তায় করে আমরা হচ্ছে সবসময় আরপিএমটাকে 4 থেকে 6 ভিতরে রাখতে চাই রাইট 4 থেকে 6 ভিতরে যখন আমরা আরপিএমটা রাখি তখন গাড়িটা তার মোস্ট স্মুথ পারফরমেন্সটা আমাদের ডেলিভার করে আর তখন ফুয়েল কনজাম্পশনটা এত জোস হয় আপনার মাইলেজ মোটামুটি যদি আপনি 4 বা 6 ভিতরে রেখে বাইক চালান যে কোনো বাইকে মোটামুটি 5 কিলো তো বাড়বে 100% আর আমরা ম্যাক্সিমাম যারা সিটি রাইড করি চেষ্টা করি এটা রাখার যদিও সিটি রাইড আমরা এমনিও ফুয়েল কনজাম্পশন খুব একটা করতে পারি না হুটহাট ব্রেক করতে হয় হুটহাট এক্সিলারেট করতে হয় এরপরও যখন আমরা ওই স্পিডটা মেনটেন করতে চাই স্মুথনেসের যে ব্যাপারটার কথা বলতেছিলাম এই বাইকটাতে একটু প্যারা খাই আমি একটু প্যারা খাই মানে আমার সব সময় সেকেন্ড গিয়ার থেকে ফোর্থ গিয়ার এর ভিতরে মুভ করা লাগে যদিও আমার স্পিড 50-60 বেশি না এর ভিতর আমাকে মানে সুইচ করতেই হয় একটু পর পরই আমাকে শিফট করতে হচ্ছে এখন হচ্ছে আমরা 3 নম্বর গিয়ারের 5 আরপিএম এ আছি 5000 আরপিএম এর ভিতরে আপনি স্পিড পাবেন 40-এর মতো মজার ব্যাপার আপনি যদি 6 থেকে ক্রস করতে যান মানে 45-এ গেলেই আপনাকে 4 নম্বর গিয়ারে দিয়ে দিতে হবে তো একটু একটু উইয়ার্ড ব্যাপারটা এটা 6 গিয়ারের গাড়ি আই নো গিয়ার উইল বি শর্ট আমার দরকার মতো এনাফ গিয়ার্স এখানে আছে 6টা গিয়ার গিয়ার রেশিওটা একটু লং হইলে মজাটা হইতো জোস এমন হইতো যে 5 নম্বর গিয়ারের রেড লাইন আমি 125 পর্যন্ত যেতে পারতেছি 125-এর পরে আমি 6 নম্বরে শিফট করতেছি দ্যাট উড বি গুড বিকজ এই বাইকের অ্যাজ ফার অ্যাজ আই নো এটার টপ স্পিড 135 এর আশেপাশে আই থিঙ্ক আমি উঠাই নিই টপ স্পিড আমার উঠানোর ইচ্ছাও নাই আমি ইউজুয়ালি স্মুথ ড্রাইভিং খুব পছন্দ করি আমার ভালো লাগে আর মাঝে মাঝে হচ্ছে কোনো বাইকের যখন রিভিউ আর একটু বাজারে দেখতে চাই তখন হচ্ছে একটু এক্সপ্লোরেট করে দানবাম করে দেখি আর হ্যাঁ এই বাইকের কিন্তু আরেকটা মজার দিক আছে সেটা হচ্ছে যেহেতু এই বাইকে কোনো বাম্পার নাই এবং বাইকটা বেশ স্লিম
এটা দেখতে কিন্তু মানে বেশ আপনার কি বলে বাল্কি মনে হইলেও এটা আসলে বাল্কি বাইক না মানে সাইড ওয়াইজ বা সামনে থেকে দেখতে একটু বাল্কি মনে হয় বাট আপনি যখন বসে আছেন বাইকটার উপরে সি ইটস নট বাল্কি এর কোনোভাবে বাল্কি না একদম একদম পাতলা চিকন শুকনা শাকনা বাইক এটার মজা হচ্ছে চিপা চাপা দিয়ে জোস করে ঢুকে যেতে পারেন মানে ভালো একটা কন্ট্রোলিং থাকে সিটির ভিতরে এই জিনিসটা খুব জোস হ্যাঁ আমরা তো ঢাকায় থাকি আসলে ঢাকার যে অবস্থা চিপা চাপা ছাড়া কোনো গতি নাই আর হ্যাঁ আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হয় এখানে কিন্তু একটা গার্ড আছে সি টু প্রোটেক্ট ইউর হ্যান্ডস গার্ডটা বেশ ভালো বিল কোয়ালিটি এই বাইক নিয়ে এমনিতেও বিল কোয়ালিটিতে আমার কোনো প্রবলেম নেই এটা বিল কোয়ালিটির জোস আর এখানে যে গার্ডটা দিছে অনেকে আমরা কিনে লাগাইতে দেখি না এই গার্ডগুলো এই যে এই গার্ডগুলোর কথা বলতেছি অনেকে কিন্তু কিনে লাগায় রাইট বাট ওইগুলোর কোয়ালিটি নট দ্যাট গুড এটা এটা তো ডিফল্ট এটা বাইকের সাথে এইভাবে আসছে বাইকের সাথে এটা ছিল তো এইটার কোয়ালিটি কিন্তু আসলেই ভালো জোস এই যে এটার কোয়ালিটি একদম মানে এত জোস বাট এইটার একটা প্রবলেম হচ্ছে ইউজুয়ালি আমরা কিন্তু এই আমাদের যে হ্যান্ডেল বার এইটার মাপটা আমাদের মাথায় বেশি থাকে যখন আমরা জ্যামে থাকি যে অন্য কোনো গাড়ির সাথে লেগে যাচ্ছে কি না রিক্সার সাথে লাগতেছে নাকি অথবা কোনো গাড়ির কি বলে সাইড মিররের সাথে লাগতেছে কি না এগুলো আমরা দেখি সিগনালে পড়ছি স্ট্রেট যাওয়ার কথা আমার আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম তো এইটার প্রবলেম হচ্ছে এইটার ব্যালেন্সিংটা একটু অন্যরকম দ্যাটস ওয়াই আমাকে দেখতে হয় যে এই জায়গাটা কোথায় লাগতে পারে মানে আমি কি বুঝাইতে পারতেছি ইউজুয়ালি আমরা তো হ্যান্ডেল বার পর্যন্তই হচ্ছে যাই হ্যান্ডেল বারের ব্যাপারটা আমাদের মাথায় থাকে আচ্ছা যাক আমি এখানে আর ওয়েট করব না যদি আমার সোজা রাস্তায় যাওয়ার কথা আমি সামনে থেকে ইউ টার্ন নিয়ে চলে আসব সো এইটা একটু ব্যাপার ইভেন গতকালকে আমার ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে নিছিল এক গাড়ির সাইড মিররের সাথে প্রায় লাগাই দিছিলাম কজ আমার আসলে ব্যালেন্সটা হচ্ছে হ্যান্ডেল বারে আমাদের সবারই আসলে যারা আমরা ঢাকায় বাইক চালে বাট এইখানে এটা লম্বা তো এই জায়গায় হচ্ছে ব্যালেন্সটা আনতে হয় এটা একটা ইস্যু তবে এটা ভালো আপনার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থেকে অনেক বেশি আপনাকে সেফটি দিতে পারে এবার আপনাদের একটু চিপা চাপা দেখাই না অ্যাজ ইউ ক্যান সি পাওয়ার তো জোস আসে এই বাইকটার এবিএস দুইটা এত সাপোর্ট দেয় মানে আপনি বাইক চালানোর সময় কনফিডেন্সটা এত জোস হয় কারণ আপনি জানেন আপনি চাইলে স্পিড গেইন করতে পারেন এবং সাথে সাথে লুজও করতে পারেন এটার স্টপিং পাওয়ার জোস সি ওয়াও ডুয়েল চ্যানেল এবিএস বোশের এটা প্রবাবলি এই বাইকের মোস্ট গুড পার্ট কেন জানি অনেকদিন ধরে উত্তরার রাস্তার মনে হয় কাজ হয় না এই রাস্তাটা অনেক দিন ধরে ভাঙছে এখান থেকে চালাই দিয়ে বিরক্ত লাগে আমার এইটা হচ্ছে যে মানে আগে যে সাঙ্গাম ছিল সাঙ্গামের রোডটা কাবাব ফ্যাক্টরির রোডও বলতে পারেন রোডের অবস্থা বেশ খারাপ আগে বেশ ভালো ছিল এই রোডগুলা কেন জানি এখন আর এই রোডগুলা নিয়ে মনে হয় কেউ কাজ করে না রোডে তাকাইলে মনে হয় জোড়াতালি দেওয়া রোড হ্যাঁ আসলে জোড়াতালি দিছে তারা একটু ভাঙছে একটু জায়গা ভরাট করছে আর একটু ভাঙছে আর একটু জায়গা ভরাট করছে পুরো রোডটা হয়ে গেছে জোড়াতালি মার্কা ছেঁড়া খেতার মতো আর আমি দেখছি যেদিন আমার যে জিনিসটা দরকার থাকে ওই দিন ওই জিনিসটা হয় না আজকে ভাবছিলাম আপনাদের একটু জ্যামের সিন পার্ট দেখাবো আর কি মানে জ্যামের ভিতরে এই বাইকটা নিয়ে কত স্বাচ্ছন্দ্যে ঘোরা যায় যেটা কালকে আমি পাইছিলাম কালকে একটু গুলশান গেছিলাম বাবারে বাবা এত জ্যাম মাথাটাই নষ্ট আমার এত জ্যাম পাইছি আমি গতকালকে সো গতকালকে চালাইতে চালাইতেই মানে মনে হইতেছিল যে এইটা এইটা দেখানো দরকার যে না জ্যামে এই বাইকটা চালায় কত মজা ছোটো একদম ছোটো জায়গাতে চলে যাওয়া যায় বাট আজকে
আর আনফরচুনেটলি আমার কপাল বেশি ভালো, আজকে আমি জ্যাম পাইনি, কোথাও আমি মোটামুটি জ্যাম পাইলাম না, এই সেক্টরের ভিতরেও না, এত ফাস্ট ইউজুয়ালি আমি আসি না। আর আমি দেখছি যেদিন হচ্ছে আমি একটু ঘর থেকে তাড়াতাড়ি বের হই সেদিন জ্যাম পড়ে না, যেদিন জাস্ট একটু লেট হয়, আই ডোন্ট নো এটা কি আপনাদের সাথেও হয়, যেদিন খালি বাসা থেকে একটু লেট করে বেরোবো সেদিন মনে হয় দুনিয়ার জ্যাম সব রাস্তায় পড়বে, জ্যাম হয়ে যাবে, সামনের রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যাবে, ভিআইপি আসবে, এগুলো সব তখনই হবে যেদিন আমি লেট, আর যেদিন আমি একটু তাড়াতাড়ি বেরোবো বাসা থেকে আহা পুরো দুনিয়াতে পিস আর পিস, কোথাও কোনো জ্যাম নাই, সবাই সুন্দর করে চলতেছে, গাড়ি তো একদম রাস্তায় নাই, আপনি টাইমে চলে যান, বাহ নির্ধারিত সময়ের আগে আমি অফিসে জোস। আল্লাহ, ঠিক আছে আজকের ব্লগটা আর লম্বা করবো না, আজকের ব্লগটা এই পর্যন্তই। খুবই রিসেন্ট এই বাইকের ফুল রিভিউ আসতেছে, ইনশাল্লাহ ওই ভিডিওটা আপনারা সবাই দেখবেন, আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।